শুভ অষ্টমী বন্ধুরা, তা আজকে অষ্টমী। অষ্টমীর জন্য, অষ্টমীতে তো লুচি টুচি খেতে হয়, ভাত খাওয়া যায় না, তাই অষ্টমী করা অষ্টমীর খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। তার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, ঘিটা গরম হতে সুজিটা ঘি দিয়ে ভেজে নেবো ভালো করে। লাল লাল করে ঘি দিয়ে সুজিটা ভেজে নেবো। আর আজকের অষ্টমী, তাই সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছি। আর এবছর আমি পুষ্পাঞ্জলি দিতে যেতে পারিনি, কারণ এই দুদিন আগে ভ্যাকসিন নিয়েছি, তার জন্য গাটা জ্বর জ্বর, শরীরটা ভালো না, তাই মনটা খুব খারাপ লাগছে, এবছর পুষ্পাঞ্জলি দিতে পারলাম না। তা সুজিটা ভেজে নিই, এর মধ্যে দুটো তেজপাতা কেটে দিয়ে দেবো, তেজপাতাগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, দিয়ে আর একটু সুজিটা ভেজে নেব। সুজিটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবারে হাঁড়ির মধ্যে ঢেলে দেবো। এদিকে সুজিটা হতে লাগুক, এবার আমি ফুলকপি তরকারি করার জন্য ফুলকপিটা ভেজে নেব। কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল, দিয়ে ফুলকপি দিয়ে ফুলকপিটা লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেবো লবণ, সেদ্ধ হয়ে গেছে জল দিয়ে, এবার দিয়ে দেবো দুধ গুলিয়ে রেখেছিলাম, গরম জলে দুধটা দিয়ে দেবো। আর একই সাথে দিয়ে দেবো কাজু আর কিশমিশ, এই জলে ভিজিয়ে রেখেছিলাম কাজু কিশমিশ দিয়ে দেবো। দেবো পরিমাণ মতো চিনি, সুজিটা প্রায় আমার হয়ে এসছে। এদিকে আমার সুজিটা হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো, আর ফুলকপিটাও ভাজা হয়ে গেছে। আর ফুলকপি তরকারিটা করার জন্য কড়াইতে দিয়ে দেবো তেল, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো ফোড়নে সাদা জিরে, আর দেবো একটা তেজপাতা, আর দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরেটা একটু ভেজে নেব। তেজপাতা শুকনো লঙ্কা ভাজা ভাজা হতে থাক। আর ফুলকপি তরকারি করার জন্য একটা মশলা আমি বানিয়ে নেব, তো এই বাটিতে দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো,
আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে একটু জল দিয়ে গুলিয়ে নেব। এইবার তেলের মধ্যে দিয়ে দেবো আদা বাটা, আদাটা একটু ভেজে ভেজে নেবো, তেলের মধ্যে আদাটাকে একটু ভাজা ভাজা করে নেবো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এই যে আমার আদাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এই মিক্স করা জলে ভিজিয়ে রেখেছিলাম মশলাটা এটা দিয়ে দেবো। এতে আছে কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এইটা তেলের মধ্যে দিয়ে দেবো। লো ফ্লেমে রেখে মশলাটাকে ধীরে ধীরে কষিয়ে নেব। আর এই মশলা কষার সময় মশলার মধ্যে দিয়ে দেবো চিনি, একটু কালারের জন্য দিয়ে দেবো চিনি। মশলাটা আমার প্রায় কষা হয়ে এসছে, মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে, আর একটু কষে নেবো, আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এই যে মশলা দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে, এবার আলুগুলো মশলার সাথে কষিয়ে নেব। আলাদা করে আলু ভেজে রাখলেও হয়, কিন্তু আমি আলাদা করে আর ভাজিনি, মশলার সঙ্গে আলুটা কষিয়ে নিচ্ছি। ফুলকপিতে লবণ দিয়ে আমি ভেজে রেখেছি, তা আলুতে যতটা লবণ লাগবে ততটা আমি পরিমাণ বুঝে দিচ্ছি। এবার দিয়ে দেবো সামান্য জল, জল দিয়ে আলুটা সেদ্ধ হতে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। এবার আলুটাকে মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। এবার ভেজে রাখা ফুলকপিটাও একসাথে মশলার সঙ্গে কষিয়ে নেব। ফুলকপি আলুটা আমার কষা হয়ে গেছে, এবার দেব জল। আলুর তরকারিটা আমার ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো কাজু বাটা, কাজু বেটে রেখে। এই কাজু বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেবো। আলুটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে, ফুলকপিটা একটু বাকি আছে, তার জন্য একটু ঢাকা দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হলো নাকি ঢাকা খুলে দেখি, আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে, ফুলকপি আলু তরকারিটা আমার প্রায় হয়ে এসছে। এবার দিয়ে দেবো একটু ঘি, একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। আমার ফুলকপি আলু তরকারিটা হয়ে গেছে, এবার ডালটা করে নেব। রান্না প্রায় শেষের পথে, ডালটা করে আর লুচিগুলো ভাজলে আমার রান্না কমপ্লিট। তো কড়ার মধ্যে দিয়ে দেবো ডাল বানানোর জন্য তেল, তেলে ফোড়ন হিসেবে দেবো সাদা জিরে, জিরে Thank you.
তেজপাতা, আর দেব শুকনো লঙ্কা। জিরা তেজপাতা শুকনো লঙ্কা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার ডালটা ঢেলে দিই। এবার ডালের মধ্যে দিয়ে দেবো লবণ, ডাল আমার ফুটে গেছে, এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর বলতে ভুলে গেছিলাম, এটা আমাদের বুটের ডাল, বুটের ডাল সেদ্ধ করে নিয়েছি। বুটের ডাল দিয়ে লুচি খেতে খুব সুন্দর লাগে। এই বুটের ডাল আগে উনুনে সিদ্ধ করে নিয়ে এসেছি। আর দেবো জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো। এই ডালটা একটু গাঢ় গাঢ়ই হবে। আর একটু সবশেষ একটু চিনি দিয়ে দেবো। বন্ধুরা, সব রান্নাবান্না প্রায় কমপ্লিট, আর সবশেষ লুচিগুলো ভেজে নেবো। লাস্টে লুচি ভাজলে কি হয়, লুচিটা গরম গরম থাকে আর খেতেও ভালো লাগে। আগে ভেজে নিলে নেতিয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। বন্ধুরা, তাহলে অষ্টমীর খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। এই যে আজকের আমাদের মেনু, রান্নার সময় সব কিছু দেখিয়েছি, তবু বলে দিচ্ছি। লুচি, ফুলকপি, আলুর তরকারি, বুটের ডাল, আর সুজি, আর রয়েছে দুরকম মিষ্টি, বোঁদে আর ছানার মিষ্টি। এই মিষ্টিটার নাম আমি জানি না, ওটা দোকানদার বললো ছানার মিষ্টি, তা ছানার ছানার মিষ্টি আর বোঁদে। তো এবার খাবো। লুচিগুলো এখনো গরম, লাস্টে ভাজা হয়েছে সবার শেষে, রান্নাবান্না শেষে। ফুলকপি আলুর তরকারিটা জাস্ট জমে গেছে, খুব সুন্দর লুচির সঙ্গে খুব সুন্দর লেগেছে খেতে। একটু ডাল খেয়ে দেখি, ডালটা ডালটা কেমন হয়েছে। ডালটাও ভালো হয়েছে, ডালের চেয়ে ফুলকপি আলু তরকারিটা খুব সুন্দর হয়েছে। কাজু বেটে দিয়েছি, তার জন্য খুব টেস্ট হয়েছে। তো আজকে দেখলেনি তো অষ্টমীর আয়োজন, দুঃখের বিষয়। পুষ্পাঞ্জলি আবারও বলছি, পুষ্পাঞ্জলিটা দিতে পারলাম না। তো শেষ ব্লগটা আর বেশি বড় করব না, তা সব শেষ বলি, শুভ অষ্টমী। অষ্টমীতে সবাই ভালো মন্দ খাও, আর ঠাকুর দেখো, অবশ্যই মাস্ক পরে আর স্যানিটাইজ নিয়ে ঠাকুর দেখতে যাবে, আর সাবধানতা অবলম্বন করে তবে মণ্ডপে।
ডিস্টেন্স মেনটেন করে ঠাকুর দেবে। তাহলে শুভ অষ্টমী, টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।